দু হাজার পঁচিশের জুলাই আগস্টে বিধানসভা ভোট অর্থাৎ দু সালে যে ভোট হওয়ার কথা ছিল দু সালে অর্থাৎ ছাব্বিশে যে ভোট হওয়ার কথা সেই ভোট এগিয়ে আসছে দু হাজার পঁচিশের জুলাই আগস্টে বিধানসভা ভোট হচ্ছে মানে এটা বিরাট বড়ো খবর দু হাজার চব্বিশে লোকসভা ভোট হয়েছে তারপর দু হাজার পঁচিশ সালের জুলাই আগস্টে বিধানসভা ভোট আরে দাবি আমাদের নয় এই বিশাল দাবি করলেন এক বিজেপি নেতা অর্থাৎ যে বিধানসভা ভোট হবার কথা দু সালে যে বিধানসভা ভোটে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে হয়তো মমতা ব্যানার্জির সরকার পড়ে যাবে মমতা ব্যানার্জির সরকার বদলে যাবে মানুষ বিজেপির পক্ষে ভোট দেবে সেই দু হাজার পঁচিশে নাকি বিধানসভা ভোট হবে দু হাজার ছাব্বিশে সেই বিধানসভা ভোট হবে না মানে পাঁচ বছর পেরোলে দু হাজার ছাব্বিশে ভোট হবার কথা ছিল দু হাজার পঁচিশে কি ভোটটা এগিয়ে আসছে অর্থাৎ দু হাজার পঁচিশের জুলাই অগাস্টে বিধানসভা ভোট হচ্ছে তৃণমূল সরকারের দিন ঘনিয়ে আসছে মানে বিদায় ঘন্টা কি বেজে গেছে কান পাতলে তো তেমনই শোনা যাচ্ছে আর বলা হচ্ছে যে আর আট মাস তার বেশি এই সরকার আর থাকবে না মানে জুলাই অগস্ট এসব বলছে জুলাই অগস্টেই মমতা ব্যানার্জির সরকারের পতন ঘটবে মানে আমরা তো জানি দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা ভোট তবে কি রাজ্যে জুলাই এই বিধানসভা ভোট হচ্ছে মানে এই রকম এক জল্পনা যেটা উস্কে দেওয়া হলো এবং উস্কানো হলো কাদের পক্ষ থেকে যারা কিনা কেন্দ্রে ক্ষমতায় আছে বিজেপি বিজেপির এক নেতা বলছেন দু হাজার ছাব্বিশের জায়গায় দু হাজার পঁচিশে বিধানসভা ভোট হবে বিরাট বড় খবর দু হাজার ছাব্বিশের জায়গায় দু হাজার পঁচিশে বিধানসভা ভোট হওয়া মানে অনেক কিছু এগিয়ে আসা অনেক বড় পট পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা বিরাট বড় কিছু ঘটবে সেই রকমই আশা করা যায় আর সেই জল্পনায় উস্কে দিচ্ছেন কে সেই জল্পনা উস্কে দিচ্ছেন বিজেপিরই এক নেতা কে তিনি তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তেরোই নভেম্বর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া হয় ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রতিটি উপনির্বাচনের প্রার্থীদের রাজ্যের ছটি বিধানসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় বুধবার সকাল থেকে ভোট হয় নৈহাটি হারোয়া মেদিনীপুর তালডাংরা সীতাই ও মাদারিহাটে এদিন রাজ্যের ছটি কেন্দ্রীয় উপনির্বাচনের পরই এই দাবি করেছেন রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্বে থাকা শমিক ভট্টাচার্য নির্দিষ্টভাবে তিনি বলেছেন আর আট মাস তার বেশি এই সরকার থাকবে না কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনে নেব আমরা তার বক্তব্য এটাই তৃণমূলের স্টাইল অনুব্রত কোন বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয় অনুব্রত তৃণমূলের যে এজেন্ডা তৃণমূলের যে কর্মসূচি তৃণমূল যেভাবে নির্বাচনকে দেখে তৃণমূলের সংস্কৃতিটাকেই অত্যন্ত স্বচ্ছতা সততা এবং দৃঢ়তার সঙ্গে পালন করেছিল সেই জন্যই হয়ে উঠেছিল সে মানে মিডিয়ার কাছে তৃণমূলের পোস্টার পয় সুতরাং ওটাই চলার পথ যে পথ অনুগ্রত রেখেছিলো সেই পথে তৃণমূল আজকে চলেছে কেনই মানুষ আর আট মাস তার বেশি সরকার থাকবে না এছাড়াও তাকে যখন প্রশ্ন করা হয় ভোটের দিনে বিভিন্ন জায়গায় বিজেপির প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তখন তিনি বলেন ওটা মানুষের বিক্ষোভ নয় ওটা টিএমসি বিক্ষোভ দু থেকে টিএমসি পন্থা নিয়েছে মানুষের ক্ষোভ আছে টিএমসির বিরুদ্ধে টিএমসিকে মানুষ প্রত্যাখ্যান করেছেন তৃণমূলকে তৃণমূলই শেষ করছে গত দুই বছরে নব্বই শতাংশ তৃণমূলের কর্মী শেষ হয়েছে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তিনি আর কি বলেছেন শুনব আমরা ওগুলো মানুষের ক্ষোভ নয় ওগুলো তৃণমূলের ক্ষোভ ওগুলো প্লান্টেড দু সাল থেকে তৃণমূল একটা পন্থা নিয়েছে যে যখন প্রার্থী বিভিন্ন নির্বা ভোট কেন্দ্রে যাবেন তখন তার গতিটাকে আটকে দিতে হবে তাহলে তৃণমূলে লুটের সুবিধা হবে সেজন্য জন্য প্রতি দু হাজার চব্বিশ সালেও লোকসভা নির্বাচনে যা দেখেছিলেন প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ভাঙচুর ঠিক আজকেও একই ঘটনা ঘটেছে মানুষের কোনো ক্ষোভ নেই মানুষের ক্ষোভ আছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটাই হোক তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত রাজ্যের মহিলারা তারা আজকে রাস্তায় নেমে সেটা প্রমাণ করেছে কারণ তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত তৃণমূলের বিসর্জনের ঢাক বেজেছে তৃণমূল চলে যাচ্ছে স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে তৃণমূল এগোচ্ছে সেই কারণেই তৃণমূল আর এই আতঙ্কের কারণে শুধু বিজেপির হামলা এরকম নয় এই তৃণমূল তৃণমূলকে করছে আজকে নির্বাচন চলাকালীন মেদিনীপুরে কাউন্সিলর এবং কাউন্সিলরের স্বামীকে প্রকাশ্য রাস্তার ওপরে তৃণমূল কংগ্রেস পেটাচ্ছে তারা মুখ বুঝে আছে কারণ নাও ওয়ান নেভার যা লুট করতে হবে কয়েক মাসের মধ্যে মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডে তাঁতার কাটিগেরিয়া এলাকার দুশো নম্বর রুটে তৃণমূল কাউন্সিলর নিরুপা কুমার শিব ও তার স্বামী সুনিতা শিবকে মারধরের অভিযোগ তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্যে রাস্তায় চর কিল ঘুষি ভিডিও ভাইরাল হয়েছে তৃণমূলকে তৃণমূলই মারছে তৃণমূলকে তৃণমূল হাওড়া তপন দত্তকে দিয়ে শুরু হয়েছে তার স্ত্রী প্রতিবাদত্ত্ব প্রথম সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন কারণ সাপ্লিমেন্টারি চার্চশিটে যারা মূল অভিযুক্ত তারা বাদ গিয়েছিলেন গত দুবছরের রেকর্ড নিন নব্বই শতাংশ রাজনৈতিক যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নয় কোনো বিরোধী অন্য কারোর বিরুদ্ধে নয় এবং প্রতি ক্ষেত্রে পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া সিবিআই তদন্ত চাই এর আগেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও এই কথা শোনা যায় তিনি বলেছিলেন দু সালে রাজ্য সরকারের বিদায় নিশ্চিত কিন্তু তা কিভাবে হবে সে বিষয়ে কিন্তু তিনি মন্তব্য করেননি মানে বিধানসভা ভোট এগিয়ে আসার বিষয়ে তিনি কিছুই বলেননি তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই রাজ্যে এসে ভোট এগোনোর ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন পাশাপাশি তিনি দাবিও করেছিলেন যে দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার টিকবে না পাশাপাশি বুধবার সল্টেকে বিজেপির পার্টি অফিসে একটা প্রেস কনফারেন্স ডাকা হয় আর সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শিশির বাজৌরিয়া সেখানে তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে শ্রমিক বলেন তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য রাজ্যে তৃণমূলের বিসর্জনের প্রয়োজন আছে গত পরিসংখ্যান দেখুন গত দুই বছরে সব থেকে বেশি শেষ হয়েছে তৃণমূলের কর্মীরাই প্রত্যেকটা অভিযোগ বিজেপির দিকে নয় তৃণমূলের দিকে প্রত্যেকটা পরিবার দাবি করেছে পুলিশ সিআইডির ওপর ভরসা নেই তৃণমূলের ভোট সংস্কৃতির মধ্যে দিয়েই আমরা তৃণমূলকে বিদায় দেব শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো আমরা তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তো এ রাজ্যে তৃণমূলের বিসর্জন প্রয়োজন আছে গত দু বছরের পরিসংখ্যান দেখুন সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের তীর বিজেপির দিকে নয় তৃণমূলের দিকেই প্রত্যেকটি পরিবার দাবি করে যে সিবিআই তদন্তের কারণে এই পুলিশ সিআইডির উপর তাদের কোনো আস্থা নেই হাওড়া পর তার স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের দাবি করেন পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন কারণ সেখানে চার্জ সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে বেছে বেছে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়েছিল তদন্ত চলছে পুলিশের অসহযোগিতার মধ্যে নিয়ে তদন্ত চলছে আর সেই প্রক্রিয়া তো এখনো চলছে দেখতে থাকুন আজ তো বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না